নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে পদার্থবিদ্যার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে আলোকবিজ্ঞানের অন্তর্গত আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ আলোর বিচ্ছুরণ এবং প্রিজম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। এবং এই প্রশ্নোত্তরগুলো কিন্তু তোমাদের আপকামিং স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে দু হাজার জন্য যে ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সের অ্যাডমিশনের এন্ট্রান্স এক্সামটা হবে তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা অতি অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু নিজেদের খাতায় নোট করে নাও তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে একটি এ ফোকাস দৈর্ঘ্যের গলিও দর্পণকে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরলে নিমজ্জিত করলে এর ফোকাস দৈর্ঘ্য হবে এফ বাই ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ইন্টু এফ এফ টু পয়েন্ট সিক্স সিক্স ইন্টু এফ সঠিক উত্তর হবে অপশান সি এফ পরের প্রশ্ন দেখো কোন উত্তল দর্পণের মেরু থেকে দ্বিগুণ ফোকাস দূরত্বে একটি বস্তু রাখলে বিবর্ধন কত হবে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ সঠিক উত্তর হবে অপশান এ ওয়ান বাই টু পরের প্রশ্ন দেখো কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর সাপেক্ষে হবে বড় ও অবশীর্ষ ছোট ও সমশীর্ষ সমান ও অবশীর্ষ সমান ও সমশীর্ষ সঠিক উত্তর হবে অপশান এ বড় ও অবশীর্ষ তোমাদের যদি এই পিডিএফটার প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে আপলোড করে দেবো আর তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে কিন্তু আমি তোমাদের বিভিন্ন মক টেস্টগুলো নিয়ে থাকি এবং আগামী তিরিশ তারিখ থেকেই কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ একশো নম্বরের মক টেস্ট নেওয়া আরম্ভ করব। তাই তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে জয়েন করতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা টেলিগ্রামে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবে কর্মলজি মেডিকেল দেখো পরের প্রশ্ন কি বলছে আপতিত রশ্মি স্থির রেখে কোনো সমতল দর্পণকে থিটা কোণে ঘোরানো হলে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে থিটা টু থিটা থিটা বাই টু ঘুরবে না সঠিক উত্তর হবে অপশন বি টু থিটা পরের প্রশ্ন দেখো দুটি দর্পণ সমান্তরালভাবে থাকলে সেটির মধ্যে রাখা কোনো বিন্দু আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা হবে এক দুই শূন্য অসীম কোনোটিই নয় দেখো এখানে কিন্তু সঠিক উত্তরটা ভুল ঠিক পড়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই সঠিক উত্তরটা কারেক্ট করে নিও এবং সঠিক উত্তরটা হবে কিন্তু অপশান ডি অসীম পরের প্রশ্ন দেখো সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ সবুজ লাল বেগুনি হলুদ সঠিক উত্তর হবে অপশান সি বেগুনি পরের প্রশ্ন দেখো নিচের কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি কাঁচ জল হিরক রুবি সঠিক উত্তর হবে অপশান সি হিরক পরের প্রশ্ন ঘন মাধ্যমে আপতন কোন সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোন হবে শূন্য ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি সঠিক উত্তর হবে অপশান সি নব্বই ডিগ্রি পরের প্রশ্ন কি বলছে কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণে নিচের কোন বর্ণের আলোর ক্ষেত্রে সংকট কোন সর্বনিম্ন লাল নীল হলুদ সবুজ সঠিক উত্তর হবে অপশান এ লাল পরের প্রশ্ন দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোন আই এবং প্রতিসরণ কোণ আর হলে কোণ ডেল্টা এর মান হবে আই মাইনাস আর আর মাইনাস আই শূন্য কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশন বি আর মাইনাস আই পরের প্রশ্ন কি বলছে একটি প্রিজমের প্রতিসারক কোন এ এবং এটির প্রতিসরাঙ্ক এ বাই টু ন্যূনতম কোণের মান হবে ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস থ্রি এ ওয়ান এইটটি ডিগ্রি প্লাস টু নাইনটি ডিগ্রি মাইনাস এ ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস টু এ সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস টু এ পরের প্রশ্ন দেখো রুট টু প্রতিসরাঙ্কের ও ষাট ডিগ্রি কোন বিশিষ্ট একটি প্রিজম কর্তৃক সৃষ্ট ন্যূনতম চ্যুতিকোণের মান তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সঠিক উত্তর হবে অপশান বি পঁয়তাল্লিশ ডিগ্রি পরের প্রশ্ন কী বলছে প্রিজমের দুটি প্রতিসারক তলে আপতন কোণ ও নির্গমন কোণ যথাক্রমে আই এবং আই হলে সর্বোচ্চ চ্যুতির জন্য আই ওয়ান ইকুয়াল টু জিরো আই ওয়ান লেস এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও পরের প্রশ্ন কি বলছে দেখো 1.5 পয়েন্ট পাতলা প্রিজম কোন রশ্মির চার ডিগ্রি চ্যুতি ঘটালে প্রিজমের কোনটি হবে দু ডিগ্রি চার ডিগ্রি আট ডিগ্রি ষোলো ডিগ্রি সঠিক উত্তর হবে অপশান সি আট ডিগ্রি পরের প্রশ্ন দেখো কোনো প্রিজমের কটি নির্দিষ্ট অবস্থানের জন্য তার চ্যুতি ন্যূনতম হয় একটি দুটি তিনটি অসংখ্য সঠিক উত্তর হবে অপশান এ একটি পরের প্রশ্ন কী বলছে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের মধ্য দিয়ে আলো নির্গত হওয়ার জন্য প্রতিসারক কোণের সর্বোচ্চ মান সাইন ইনভার্স ওয়ান বাই মিউ টু সাইন ইনভার্স ওয়ান বাই মিউ থ্রি সাইন ইনভার্স ওয়ান বাই মিউ কস ইনভার্স ওয়ান বাই মিউ সঠিক উত্তর হবে অপশান বি টু সাইন ইনভার্স ওয়ান বাই মিউ পরের প্রশ্ন কি বলছে সূর্যের আলোর বর্ণালী হল পোটি নিঃসরণ বর্ণালী রেখা শোষণ বর্ণালী নিরবিচ্ছিন্ন নিঃসরণ বর্ণালী সঠিক উত্তর হবে অপশান বি রেখা শোষণ বর্ণালী পরের প্রশ্ন দেখো জলকণা থেকে চোখে আগত রশ্মি এবং সূর্য থেকে জলকণাতে আগত রশ্মির মধ্যে কোন প্রায় ষাট ডিগ্রি ছত্রিশ ডিগ্রি বেয়াল্লিশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি সঠিক উত্তর হবে অপশান বি ছত্রিশ ডিগ্রি পরের প্রশ্ন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক পাঁচশো হার্জ এবং তরঙ্গদৈর্ঘ্য সিক্সটি সেন্টিমিটার তরঙ্গটি কোন মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে জল বায়ু কাঁচ কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান বি বায়ু পরের প্রশ্ন দেখো এটাই কিন্তু তোমাদের আজকের আলোকবিজ্ঞানের প্রশ্নপত্র থেকে শেষ প্রশ্ন একটি বস্তু সাদা আলোকে সবুজ এবং লাল আলোকে কালো দেখায় বস্তুটির রং হবে নীল সবুজ লাল কালো সঠিক উত্তর হবে অপশান বি সবুজ তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং তোমাদের যদি এই প্রশ্নপত্রে কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নাও এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিও